খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। উত্তরবঙ্গের 5 জেলায় পরিস্থিতি একটু অন্যরকম হলেও বাকি রাজ্যের পরিস্থিতি একেবারেই আলাদা। বিশেষ করে দক্ষিণবঙ্গে চলেছে তাপপ্রবাহ। শনিবারেও বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, এদিন অতি প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। এছাড়াও কলকাতা সহ বাকি জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পানাগড়ে 44 ডিগ্রি, কলকাতায় ছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস। এদিন তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কোনো না কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এইসব জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। পরবর্তী 24 ঘণ্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সোমবার নাগাদ দিনের তাপমাত্রার পরিস্থিতি থাকলেও বিকেল থেকে সন্ধ্যের দিকে উপকূলের জেলাগুলিতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তাপপ্রবাহের সতর্কতার সঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 41 ডিগ্রি এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 86% এবং সর্বনিম্ন 22%। গত 24 ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি। আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তারপরে তাপমাত্রা বৃদ্ধির তেমন কোনো পূর্বাভাস আপাতত দেয়নি আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে দেখুন। দমদম 29 ডিগ্রি সেলসিয়াস, দীঘা 27.8 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর 28.4 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 25.1 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 22.7 ডিগ্রি সেলসিয়াস এবং মালদহ 25.6 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট।